টোটো নিয়ে নতুন সিদ্ধান্ত রাজ্যের পরিবহন দপ্তরের, আর বন্ধ হচ্ছে না টোটো। নমস্কার বন্ধুরা, পেশার ব্লগ সাথী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টোটো নিয়ে রাজ্য রাজনীতিতে বড় রদবদল, আর বন্ধ হচ্ছে না টোটো। কারণ রাজ্যে যে হারে বেকার ছেলেরা টোটো চালিয়ে নিজেদের জীবিকা চালায়, টোটো বন্ধ হয়ে গেলে তারা আরও বেকার হয়ে পড়বে। এটা মাথায় রেখে রাজ্য পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী একটি প্রেস কনফারেন্সে জানায় যে বন্ধ হচ্ছে না টোটো, কিন্তু কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়েছে, সে নিয়ম না মানলে চালাতে পারবে না টোটো। ইতিমধ্যে সমস্ত পৌরসভাগুলিকে নতুন নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে। সেই নতুন নিয়মগুলি কি চলুন জেনে নিই। প্রথমেই যে আপনাদের টোটো আছে 80% গাড়ি আর টিও রেজিস্ট্রেশন নাম্বার নেই, সেগুলিকে নিজস্ব এলাকার পৌরসভার নাম্বার দিতে হবে। 2, ই রিক্সা লাইসেন্স করতে হবে। 3, 18 বছরের নিচে টোটো চালানো যাবে না। 4, টোটোতে সম্পূর্ণ সেফটি খেয়াল রাখতে হবে, যেমন ডান দিক দিয়ে যাতে না উঠতে পারে বা না নামতে পারে তার জন্য ডান দিকে রড দিয়ে ব্লক করে দিতে হবে। 5, স্থানীয় পৌরসভা থেকে টোটো চালানোর অনুমতি নিতে হবে, যেমন পৌরসভার নাম্বার নিতে হবে। 6, পৌরসভা একটি করে বারকোড বা কিউআর কোড দেবে। 7, গ্রামের টোটো শহরে প্রবেশ করতে পারবে না আর শহরের টোটো গ্রামে প্রবেশ করতে পারবে না। 8, টোটোগুলিকে দুটো কালারে কালার করে দেবে, কী কালার করা হবে সেটা পৌরসভা সিদ্ধান্ত নেবে। একটি কালার এর টোটো শহরের ভেতরে চলবে আর অন্য একটি কালারের টোটো শহর এবং গ্রাম এর মধ্যে চলতে পারবে। 9, টোটোতে 4 জনের বেশি প্যাসেঞ্জার তোলা যাবে না, এতে টোটো চালকদের বেশ খানিকটা সুবিধা হবে। আর গ্রামের যে টোটোগুলো আছে এমার্জেন্সি কারণেও তারা শহরে প্রবেশ করতে পারবে।